বলবেন না। এরপর ওরিয়ন ডান্স একাডেমি আয়োজিত আমাদের ওরিয়ন ডান্স একাডেমি থেকে আমন্ত্রণ জানাচ্ছি ডুয়েট ডান্সের জন্য নায়ক এবং নায়িকা। প্লিজ ওয়েলকাম রশিদ আমিন। প্লিজ ওয়েলকাম আপনারা ধৈর্য সহকারে ডুয়েট ডান্স উপভোগ করুন। এর পরবর্তীতে প্লিজ কথা বলুন, এর পরবর্তীতে আলিম বলি গ্রুপের শ্রী সত্যদাদা আপনি বলি থাকুন। শ্রী সত্যদাদা যদি মনোযোগ সহকারে না দেখেন গানটি তাহলে গানটি বুঝতে পারবেন না। চেয়ারম্যান স্যার, এমডি স্যার এই কথাটাই বলে গেছেন, মেয়েদের মুখে এক কথা, অন্তরে আরেক কথা। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? যাই হোক, অনেক অনেক শুভেচ্ছা এই কোম্পানি। আমি গত পরশু দিনও প্রোগ্রাম করে গেছি, আজকে আবার দল পেয়েছি এসেছি, এবং আমার কাছে খুব ভালো লাগছে। সবাই ভদ্র, সবাই সুন্দরভাবে দেখছেন। আমি চলচ্চিত্রে কাজ করি, চলচ্চিত্রের নৃত্য পরিচালক, আমি ওখানে জব করি, ওখানে ডান্স ডিরেক্টর হিসেবে কাজ করি। তো আজকে আপনারা যদি চুপচাপ বসে এইভাবে দেখেন, অনেক ডান্স আছে সুন্দর সুন্দর দেখতে পাবেন, এবং সবাই সবাই অনেক উপভোগ করতে পারবেন। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমাদের ডান্স একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এভাবে সারা জীবন আমাকে ভালো লাগবে তো ভালো যাবে না তো কখনো? যে আমার নিঃশ্বাসে, যে আমার বিশ্বাসে, যে আমার রক্তের সাথে মিশে গেছে তাকে কি কখনো ভুলে যাবে? তুমি যদি আমাকে ভুলে যাও সেদিন আমার নিঃশ্বাসই বন্ধ হয়ে যাবে। Yeah.
তোমার মতো মানুষের জন্য আজ পৃথিবী থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, প্রেম ভালোবাসা হারিয়ে যাচ্ছে, আগুনে পুড়িয়ে মারা উচিত। তুমি একটা মানুষকে আশা ভালোবাসা দিয়ে মাছ নদীতে ফেলে দিলে, আর সেই মানুষটা ছটপট করে মরে যাচ্ছে, আর তুমি সংসার সাধারণে ব্যস্ত। আমার মতো বিশ্বাসঘাতক কে ভুলে যাবে? আমাকে ভুলে যেও, আমাকে ভুলে যেও।
কষ্ট হতো, তাই অসম্ভব ছিল না। কিন্তু বেঁচে থাকলে তো আমাকে জীবন তোমাকে ঘৃণা করে বাঁচতে হবে। তোমায় এত বেশি ভালোবেসেছি যে তোমার কখনো ঘৃণা করতে হবে এ কথা এক মুহূর্তের জন্য ভালো ভাবলো কেন? আমি ভালোবাসা তো বাঁচছি না, আজ আমার এই ভালোবাসাকে আমি ঘৃণার কাছে এত সহজে হেরে যেতে পারি কি করে পারব? তাই ঘৃণা করে বেঁচে থাকছে। বিশ কা বিশ।